আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। আমি মোহাম্মদ আবুল হোসেন, প্রভাষক, অর্থনীতি বিষয়, মাসুন্দিয়া ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ, মাসুন্দিয়া, বেড়া পাবন। আজকে তোমাদের সাথে আলাপ করব ডিগ্রি অর্থনীতি প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতি তৃতীয় অধ্যায়ে ভোক্তার আচরণ তত্ত্ব নিয়ে। ভোক্তার আচরণ তত্ত্বের শেষ ক্লাস আজকে আলাপ করবো হচ্ছে সমপ্রান্তিক উপযোগ বিধি কি, সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে কিভাবে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করা হয় বা সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করা। তো দেখা যাক সমপ্রান্তিক উপযোগ বিধি কি বিষয়টি আগে আলাপ করে নেই। মানুষের অভাব অসীম কিন্তু আয় সীমিত, এই সীমিত আয় দ্বারা কীভাবে মানুষের অভাব অসীম কিন্তু আর সীমিত, এই সীমিত আর বিভিন্ন দ্রব্য ক্রয়ে ভোক্তা এমনভাবে ব্যবহার করবে যেন সর্বাধিক তৃপ্তি বা উপযোগ পায়। ভোক্তা সীমিত আর কীভাবে ব্যবহার করে সর্বাধিক তৃপ্তি বা উপযোগ পায় তার ব্যাখ্যা অধ্যাপক মার্শাল সমপ্রান্তিক উপযোগ বিধির মাধ্যমে দিয়েছেন। তো সমপ্রান্তিক উপযোগ বিধির কিছু অনুমতি শর্ত আছে, দেখি দেখা যাক অনুমতি শর্তগুলো কি। ভোক্তার আর্থিক আয় সীমিত, অর্থাৎ আর্থিক আয়টা সীমাবদ্ধতার মধ্যে গণ্য করা হয় এবং ভোক্তা যুক্তিশীল আচরণ করবে। কোনো ভোক্তা যদি অযৌক্তিক আচরণ করে সেক্ষেত্রে সমপ্রান্তিক উপযোগ বিধি কার্যকারী হয় না। ভোক্তা কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব স্থির, মানুষের অভাব অসীম কিন্তু এখানে ধরে নেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব স্থির থাকবে। ভোগের ক্ষেত্রে ভোক্তার বাহ্যিক কোনো প্রভাব নাই, অর্থাৎ ভোক্তা স্বাধীন এবং দ্রব্যমূল্য প্রদত্ত এবং ভোক্তা এ ব্যাপারে সচেতন, দ্রব্যমূল্য নির্দিষ্ট করা থাকবে এবং ভোক্তা এক্ষেত্রে সচেতন থাকবে। তো যে বিধি অনুযায়ী ভোক্তা তার সীমিত আয় দ্বারা বিভিন্ন দ্রব্য এমনভাবে ক্রয় করে যেন প্রতিটি দ্রব্য প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত পরস্পর সমান হয় এবং তার একই সাথে অর্থাৎ অর্থের প্রান্তিক উপযোগ সমান হয়, অর্থাৎ যে বিধি অনুযায়ী ভোক্তা যে দ্রব্যগুলো ভোগ করে প্রতিটি দ্রব্যে প্রান্তিক উপযোগ এবং দামের অনুপাত সমান হয় তা একই সাথে অর্থের প্রান্তিক উপযোগ সমান হয়, একেই সমপ্রান্তিক উপযোগ বিধি বলে। এখন সমপ্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যার ক্ষেত্রে মনে করি ভোক্তা দুইটি দ্রব্য এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, এক্স দ্রব্যের মূল্য যদি এক্স দ্রব্যের মূল্য পি এক্স হয়, ওয়াই দ্রব্যের মূল্য যদি পি ওয়াই হয় এবং অর্থের অর্থের ব্যয় অর্থের পরিমাণ যদি এম হয়, এক দ্রব্যের প্রান্তিক উপযোগ যদি এক দ্রব্যের প্রান্তিক উপযোগ যদি এম ইউ এক্স এবং ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ যদি এম ইউ ওয়াই হয় এবং অর্থের প্রান্তিক উপযোগ যদি এম ইউ এম হয়, তাহলে ভোক্তার ভারসাম্যের শর্ত হবে এক দ্রব্যের প্রান্তিক উপযোগ এক দ্রব্যের দাম ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ অর্থের প্রান্তিক উপযোগ ল্যাম্বডা। এখন ভারটা হচ্ছে ভারসাম্যের শর্ত, ভারসাম্যের শর্ত এখানে এম ইউ এস এম ইউ এস এক দ্রব্যের দামের অনুপাত হয় এক দ্রব্যের প্রান্তিক উপযোগে এক দ্রব্যের দাম, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগে ওয়াই দ্রব্যের দাম এবং একই সাথে যদি অর্থের প্রান্তিক উপযোগ সমান হয় সেক্ষেত্রে ভোক্তা ভারসাম্য উপনীত হবে। বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আমরা চিত্র দেব, সে চিত্র
অর্থের প্রান্তিক দেওয়া হয়েছে। এটা হচ্ছে এক গ্রুপের প্রান্তিক হলো গ্রামের অনুপাত রেখা, যেহেতু ওয়াই গ্রুপের প্রান্তিক হলো ও গ্রামের অনুপাত রেখা। প্রান্তিক এক গ্রুপের প্রান্তিক হলো এম ইউ এক্স বাই জি এক্স, ওয়াই গ্রুপের প্রান্তিক হলো এম ইউ ওয়াই বাই জি আর। তাহলে এক গ্রুপের প্রান্তিক হলো গ্রামের অনুপাত রেখা, তাহলে ওয়াই গ্রুপের প্রান্তিক হলো ও গ্রামের অনুপাত রেখা। মনে করি আর্থিক আয় ও এম, ও এম আর্থিক আয় এক দ্রব্যের পরিমাণ এতটুকু এবং ওয়াই দ্রব্যের পরিমাণ এতটুকু ভোগ করে। ভোক্তা এক দ্রব্যের ক্ষেত্রে ও এর পরিমাণ এবং ওয়াই দ্রব্যের ক্ষেত্রে ওবি পরিমাণ ভোগ করে, এখানে ই এবং এর দ্বারা চিহ্নিত। চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত এবং অর্থের প্রান্তিক উপযোগ ধরা হয়েছে। মনে করি অর্থের প্রান্তিক উপযোগ ও এম স্থির, এক্ষেত্রে ভোক্তা এক দ্রব্য, এক দ্রব্য ও এ পরিমাণ ভোগ করে ই বিন্দুতে এবং ওয়াই দ্রব্য ও বি পরিমাণ ভোগ করে এ বিন্দুতে ভারসাম্য গুণিতে হয়। এক দ্রব্য ও এ পরিমাণ এবং ওয়াই দ্রব্য ও বি পরিমাণ এক্ষেত্রে উভয় দ্রব্যের প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত এম ইউ ওয়াই বাই পি ওয়াই, অর্থাৎ এক দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত হচ্ছে এক দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত এ, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত বি এফ, এবং একই সঙ্গে ও ও এম পরস্পর সমান। অর্থাৎ এখানে ভোক্তার ভারসাম্যের ক্ষেত্রে এক্সোবের দাম পান্তিক দামের অনুপাত, অযোগ্য পান্তিক দামের অনুপাত এবং অর্থে পান্তিক দামের অনুপাত সমান হয়, অর্থাৎ ভোক্তা এক্ষেত্রে ভারসাম্য অর্জন করে। তাহলে আমরা আমাদের আজকের প্রশ্ন ছিল হচ্ছে সমপান্তিক উপযোগ বিধি কি, এ বিধির থেকে কিভাবে আমরা ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করতে পারি। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে দেবো সমবেত উপযোগ বিধি কি, এরপর মনোমিত শর্তগুলো আমরা বলবো, এর পরবর্তীতে আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেবো। চিত্রের ব্যাখ্যাটা আমি আরেকবার পরিষ্কার করে দেবো। যাচ্ছে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দামের অনুপাত এবং ব্যয়িত অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ধরি অর্থের প্রান্তিক উপযোগ ও এম স্থির, ভোক্তা এক্স দ্রব্যের ও এ পরিমাণ এবং ওয়াই দ্রব্যের ও বি পরিমাণ ভোগ করে, সেক্ষেত্রে এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত সমান এই, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগ দামের অনুপাত বি এফ, এই এবং বি এফ পরস্পর সমান, একই সঙ্গে অর্থের প্রান্তিক উপযোগ ও এফ সমান। তাহলে ভারসাম্যের শর্ত অনুযায়ী এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগের দাম এটা এই, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগের দাম বি এবং অর্থের প্রান্তিক উপযোগ ও এফ, ভারসাম্যের শর্ত পুনরায় ক্ষেত্রে বক্তা সর্বোচ্চ বা সর্বাধিক তৃপ্তি লাভ করে, অর্থাৎ বক্তা ভারসাম্য। আজকে পর্যন্ত শেষ, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।